আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ জানাবো বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার সেগুন বাগিচায় কিভাবে আসবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৎস্যভবন মোড়ের ফুটওভার ব্রিজের উপরে। এই রোডটি গিয়েছে কাকরাল মসজিদের দিকে। এই রোডটি শাহবাগ মোড়ে গিয়েছে। এটি হচ্ছে মৎস্যভবন। মৎস্যভবনের সামনের দিক দিয়ে একটু এগুলোই বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চলুন এবার জেনে নেই কোথা থেকে কোন বাসে আসলে আপনারা সহজেই শিল্পকলা একাডেমিতে আসতে পারবেন। আপনারা যারা মানিকগঞ্জ, নবীনগর, সাভার, গাবতলী, শ্যামলী, টেকনিক্যাল মোড় এদিক থেকে আসতে চান, তারা শুভযাত্রা বাসে এসে মৎস্যভবন মোড়ে নামলেই শিল্পকলা একাডেমি পেয়ে যাবে। আপনারা যারা মিরপুর 1 নম্বর থেকে আসতে চান বা চিড়িয়াখানা থেকে আসতে চান, তারা বিহঙ্গ পরিবহন, চিড়িয়াখানা পরিবহন এই বাসগুলোতে আসলে মৎস্যভবন মোড়ে এসে নামলে শিল্পকলা একাডেমি আসতে পারবে। আপনারা যারা গাজীপুর, উত্তরা, রামপুরা, বাড্ডা থেকে আসতে চান, তারা কাকরাড় মোড় হয়ে গুলিস্তান যে বাসগুলো আসে সেই বাসে এসে কাকরাল মোড়ে নেমে রিক্সা নিয়ে শিল্পকলা একাডেমিতে আসতে পারে। আপনারা যারা যাত্রাবাড়ি থেকে আসতে চান, সাইনবোর্ড যাত্রাবাড়ি এই এলাকা থেকে যারা আসতে চান, তারা যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি মোড় থেকে গাবতলী পরিবহনে এসে মৎস্যভবন মোড়ে নামলেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি চলে আসতে পারবেন। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন। দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।